এবারে আমি তৈরি করব ভিল কাটলেট প্রিয় দর্শকবৃন্দ ভিল কাটলেট তৈরি করার জন্য যে উপকরণ লাগবে এবারে তা জানিয়ে দিচ্ছি এর জন্য আমার লাগবে ডিম একটা বিস্কিটের গুঁড়া এক কাপ লবণ কিছু ভাজার জন্য তেল এবং এক টেবিল চামচ ময়দা আর এর সাথে তো আমাদের আছে আমরা আগে মাখিয়ে রেখেছি মাংস স্টেক করার জন্য যে মাংস তৈরি করেছিলাম তার থেকে অর্ধেক আমরা রেখে দিয়েছিলাম এখানে আধা কেজির মতো মাংস হবে এখন আমরা আরম্ভ করে দিচ্ছি ভিল কাটলেট তৈরি করব ডিমটা দেখে এখন ডিমটা ভেঙে ডিমের সাথে ময়দা মিশাতে হবে একটু চি লবণ দাও লবণ সামান্য আর কি দিতে হবে ডিমের সাথে ময়দাটা ফেটে নিতে হবে ময়দা ফেটে নিতে হবে হ্যাঁ এখানে কি একটু লবণ দিতে হবে আপা হ্যাঁ লবণ দিয়েছি আমি আচ্ছা এখন এটা একসাথে মিশিয়ে এই যে মেশানোটাকে তো একটু ঠিক মতো মেশাতে হবে তুমি কি ময়দাটা জমে যাবে হ্যাঁ তুমি একটু ভালো করে মেশাও তো মিশাচ্ছি এটা ওই দিয়ে সরিয়ে দাও এই যে এখানে কিমা থেকে আমরা কিছু নেব যেমন স্টেক তৈরি করেছিলাম সেই রকমই কিছু কিমা নিতে হবে কিমা নিয়ে তারপরে সেটা আমরা এইভাবে করে বিস্কিটের গুঁড়ো কিছু এখানে রেখে নিই তুমি এবার তৈরি করবে আমি একটা দেখিয়ে দিই তোমাকে তারপরে তুমি তৈরি করো এই যে ডিমটা দেওয়া আছে এই ডিমে একটুখানি হ্যাঁ একটুখানি এইভাবে খালি দিয়ে নেবে বেশি করে দেবে না বাস এখন এই বিস্কিটের গুঁড়াটাই দিয়ে সবটা কিন্তু গোল করে দিয়ে ফেলবে কেমন বিস্কিটের গুঁড়ার উপরে রেখে কাটলেটের সেই জানো তো কাটলেটের যে শেপ হয় একটু চাপ দিয়ে হ্যাঁ একদিকে একটু ওভাল হবে কিন্তু একদিকে একটু এরকম চাপানো হবে এই কিন্তু সাবধানে করতে হবে যাতে ঠিক মতো থাকে আর কি হ্যাঁ অনেকটা পাতা তুমি একটু চুলাটা জ্বালিয়ে দাও কাটলেটের সেট আরও দু এক রকম করা যায় তাই না আচ্ছা তেলটা ঢেলে দাও তুমি তোমার হাতে ঢেলে পুরো তেলটাই দিব হ্যাঁ সবটাই দাও আপা কাটলেট কি মানে খুব ডুবো তেলে ভাজতে হয় ডুবো তেলে ভাজতে হয় আমরা সবটা তেল দিয়েছি এটা পরে ভাজবো আর কি এখানে রেখে দিই তোমরা করো আমাকে এটা তো খুব রিচ মনে হয় যেহেতু সম্পূর্ণটাই গোশ দিয়ে তৈরি গোশ দিয়ে তৈরি হলেই যে খাবার রিচ হবে তা বলা যায় না কিন্তু যেহেতু এর মধ্যে যদি মাংসে চর্বি থাকে কেমন চর্বিটা বেশি থাকে আর এটা যদি ডুবো তেলে ভাজা হয় তাহলে ওটাকে আমরা রিচ বলতে আমাদের চুলোটা কিন্তু খুব তেজ জ্বলে তাই না হ্যাঁ খুব দ্রুত সবসময় হ্যাঁ দেখছি তেল গরম হয়ে যায় গরম হয়ে যায় হ্যাঁ খুব সুন্দর হচ্ছে তোমার তো হয়ে গেছে তুমি তো খুব ঝটপট করে ফেললে লবণ আছে ওখানে হ্যাঁ আপা এখানে লবণ রয়েছে হ্যাঁ আমি একটু পরীক্ষা করে দেখব যে তেলটা হয়ে গেল কিনা আসবে হ্যাঁ হয়ে গেছে এটা রাখো ওদিকে আস্তে করে ছাড়ো হ্যাঁ একটু সাবধানে তুমি শারমিন আরেকটা বানাতে থাকো কাটলেট কিন্তু সাবধানে ভাজতে হবে যদি ঠিক মতো ভাজে ইয়ে না হয় তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে এই যে কাটলেট ভাজা কিন্তু খুব সহজ না এটা ভেঙে যেতে পারে সেই জন্য উল্টাবার সময় একটু সাবধানে উল্টাতে হবে কেমন এই যে দেখো আপা প্রথমে তো এটা ডিমের মধ্যে আমি এটা চুবিয়ে নিই প্রথমে ডিমের মধ্যে দেবে একটু চাপ আস্তে আস্তে করে চাপ দাও আর শেপটা করতে হলে ইচ্ছা করলে ছুরি দিয়ে করতে পারো হ্যাঁ একটু চাপ দিই হ্যাঁ মনে হয়ে গেছে হ্যাঁ উঠিয়ে ফেলো আমি চুলা নিভিয়ে দিলাম ব্যবহার করে উঠাবো হ্যাঁ ওটা নন স্টিকে দেবে আচ্ছা ধরো আমি দেই তুমি এখন তোলো নাও ধরো ধরো হ্যাঁ হ্যাঁ তাহলে আমরা আরেকটা দিই না এটা দিন আরও আর কিসে কিসে কাটলেট হতে পারে বলো তো মাছের কাটলেট হতে পারে মাছের কাটলেট করেছো তোমরা রুই মাছ বা ভেটকি মাছ তোমরা কি চিংড়ি মাছের কাটলেটের নাম শুনিনি কখনো হ্যাঁ সবচেয়ে চিংড়ি মাছের কাটলেট আমরা কাঁচা কলারও কাটলেট হয় হ্যাঁ তা তো অবশ্যই কাঁচা কলার কেন এঁচোড়েরও কাটলেট হয় তাই না এখন তো এঁচোড়ের সময় আমরা কাটলেট করে দেখতে পারি একই পদ্ধতিতে কিন্তু ডিম দিতে হবে কাটলেট যদি করতে হয় না ভিতরে হ্যাঁ এমনকি মাখানোতে ডিম দিলে সুবিধা আচ্ছা তৈরি হয়ে যাচ্ছে ভিল কাটলেট ভিল কাটলেট নামটা শুনে একটু জটিল মনে হলেও এটা বানানো কিন্তু তেমন খুব একটা কঠিন নয় আপনারাও বাসায় একবার চেষ্টা করে দেখুন এবং আপনাদেরই সুবিধার জন্য বরাবরের মতো জানিয়ে দিচ্ছি ভিল কাটলেট তৈরির পুরো রেসিপি
ভিল কাটলেট তৈরি করতে আমাদের লাগবে গরুর মাংসের কিমা আধা কেজি, ডিম একটা, ময়দা এক টেবিল চামচ, বিস্কুটের গুঁড়া এক কাপ, লবণ পরিমাণ মতো এবং তেল পরিমাণ মতো। একটি পাত্রে ডিম ভেঙে নিন, একটু লবণ এবং আটা দিয়ে ভালো করে মেশান। মাংসের কিমা হাতে গোল করে ডিমে মাখিয়ে বিস্কিটের গুঁড়োতে রেখে কাটলেটের আকারে তৈরি করে নিন। এবার গরম তেলে ভালো করে ভেজে নিন, একটি পাত্রে রেখে তেল ঝরিয়ে পরিবেশন করুন। তৈরি হয়ে গেল ভিল কাটলেট।